গুড মর্নিং সবাইকে। আজ বাড়িতে একটা অঘটন ঘটে গেছে, তো আমি বলছি সবটাই পুরো ভিডিওতে। আজকে সুইটিকে একটু চান করানোর ইয়ে আছে, গায়ে প্রচণ্ড নোংরা পড়েছে, তাই ওকে চান করাবো। দেখো কতটা বদমাস, চান করার নাম শুনে এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছে, মানে ওকে আমি ধরতেই পারছি না। অন্য সময় সব সময় কোলে কোলে থাকে, আর চান করার নাম শুনলে ও পালিয়ে পালিয়ে বেড়ায়। এইবার দেখো টেবিলের তলায় চলে গেল, টেবিলের তলায় ধরতে খুঁজে খুঁজে পাচ্ছি না, ছাদে চলে এসেছে, ছাদে এসে চুপ করে শুয়ে রয়েছে। এবার দেখো যেই চান করার কথা বলবো, সুইটি চান করবি, ওর সোনা চোখটা খুললো আস্তে। এবার দেখো কি করে, চলো সোনা চান করবে, চলো একটু ফুল তুলে নিয়ে আসি। মা পুজো দিতে বসে গেছে, পুজোতে অনেক ঠাকুর, তো একটু দেরি হয় পুজো দিতে, তো পুজোটা মিটে গেলে চাটা করব, সুইটিকে আগে চা দিতে হবে। দেখো চা করে ওকে আগে চা না দিলে ও কাপ ফেলে দেবে, কাউকে চা খেতে দেবে না। তোমরা বলো যে কত বড় বদমাশ হয়ে যাচ্ছে দিন দিন আদরে আদরে। বাড়ির সামনে একটা কেউ পেট ডগ ফেলে দিয়ে গেছে, ঘরে ঢুকতে চাইছে না, উঠোনেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। প্লিজ একটু কেউ কমেন্ট করে আমাকে জানাও একে আমি কি করব। আমার বাড়িতে তো সুইটি রয়েছে, ওকে তো আমি রাখতেও পারবো না। তো মানুষ কতটা নিষ্ঠুর হয়, এরকম পুষে একটা অবলা জীবকে এরকম করে রাস্তায় কেউ ছেড়ে দেয়। আমার বাড়ির সামনেই দিয়ে গেছে, যেহেতু আমি খুব অ্যানিমালস লাভার, খুব ভালোবাসি আমি অ্যানিমালসদের, তো আমি একে নিয়ে কি করব। দেখো এই ছোট্ট একটা বাচ্চা,